Hello friends, today we are going to discuss about The Rover by Afrobin. Afrobin was a great playwright, poet and writer of the Restoration era. তিনি হলেন প্রথম সারির একজন লেখিকা যিনি কিনা সেই পিরিয়ডে দাঁড়িয়ে তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য নাটক লিখতেন বা লেখালেখি করতেন। আমাদের এই বর্তমান নাটকটা দ্য রোভার হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডে লেখা। তো প্রথমে আমাদেরকে এই নাটক সম্পর্কে জানতে গেলে সেই রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। দেখো, রেস্টোরেশন অ্যাকচুয়ালি রিপ্লেস মোনার্কি অ্যান্ড পিউরিটান ইথোস অ্যান্ড ইট ব্রট দ্য পাওয়ার অফ পার্লামেন্ট সিস্টেম। তো এর আগে বিফোর দিস রেস্টোরেশন এরা পিউরিটান এজ ছিল। তো সেই সময় কি হয়েছিল যে যে সমস্ত থিয়েটার ছিল সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে যে মেলামেশা বা গসিপ ইত্যাদি এগুলো কিন্তু চলতো না। মানুষ কিন্তু মরাল ছিল, মানুষের মধ্যে একটা এথিক্যাল ভ্যালু ছিল। কিন্তু যখন এই রেস্টোরেশন পিরিয়ড এলো তখন কি হলো, ক্লাব, কফি হাউস এই সমস্ত কিন্তু রিএস্টাবলিশড হলো, খুলে দেওয়া হলো। এবং এই সমস্ত কফি হাউস, ক্লাব এগুলো কিন্তু সমস্ত আড্ডা মারার জায়গা হয়ে গেল, সেন্টার অফ পলিটিক্যাল ডিসকাশন হয়ে গেল, সেন্টার অফ গসিপ হয়ে গেল। আসলে বাঁধা গরু ছড়া ফেলে যেমন হয় তেমনি হয়েছিল এই পিরিয়ডে। পিউরিটান এজ এ যে মানুষরা মোরাল ছিল, কারণ তাদের সামাজিক যোগাযোগটা অতটা ছিল না, সেই অর্থে তারা সমাজে একসঙ্গে একত্রে নারী পুরুষ একসঙ্গে কিন্তু নেমে আসেনি। এই সময় মানুষের মধ্যে মোরালিটি শেষ হয়ে যায়। সমাজের প্রতিটা মানুষ এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার, লাভ, সেক্স এইসবের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই সময় লেখনের মধ্যেই আমরা এই সমস্ত দেখতে পাই। জেনারেলি দেয়ার প্লট রিভলভস অ্যারাউন্ড আনফেথফুল ওয়াইভস, ট্রিকি লাভার্স এটসেট্রা। এবং এরই কিছু বিখ্যাত উদাহরণ আছে, আমরা দেখতে পাবো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, হলপনি, দ্য স্কুল ফর স্ক্যান্ডেল। এই সমস্ত নাটকের মধ্যে কিন্তু এই রেস্টোরেশন পিরিয়ডের যে এথিক্যাল ভ্যালু, যে মোরাল ভ্যালু কতটা নিচে নেমে গেছে এই সমস্ত কিন্তু পরিস্ফুট আছে। বেসিক্যালি এই সমস্ত লেখকেরা স্যাটায়ারিক্যাল নাটক লিখতেন, সমাজের যে অবক্ষয় এই সমস্ত দেখানোর জন্য কিন্তু তাদের নাটকটা লিখতেন। এবং কমেডি ফুটে উঠত তাদের যে বক্তব্য, তাদের যে নিম্ন চিন্তাভাবনা, মানুষদের মধ্যে যে নিম্ন চিন্তাভাবনা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কমেডি এবং স্যাটায়ারিক্যাল একটা মাধ্যমে দেখানো হতো। আমাদের নাটকে কিন্তু আমরা এই সমস্ত কিছু দেখতে পাবো, যে এই সমস্ত লাভ, সেক্স, এক্সট্রাভারেন্ট অ্যাফেয়ার আর এনি অ্যাফেয়ার, এনি কাইন্ড অফ অ্যাফেয়ার, প্রস্টিটিউট। আমাদের গল্পের বা নাটকের প্রেক্ষাপটে আমাদের আরো একটা শব্দের সঙ্গে পরিচিত হতে হবে, যেটা হলো কার্নিভাল। কার্নিভাল হলো বেসিক্যালি একটা উৎসব, যেখানে ইস্টারের সময়, খ্রিস্টানদের একটা উৎসব হয় ইস্টার, সেই সময় মানুষ কার্নিভালের মধ্যে লিপ্ত হয়, তারা আনন্দ, মজা ইত্যাদি করতে থাকে। এই কার্নিভালের শব্দটা এসছে মূলত মিডিয়াইভাল পিরিয়ড থেকে, যেখানে কিনা সেই সময়কার মানুষরা চার্চকে ডিফাই করার জন্য এই কার্নিভালের মধ্যে অংশগ্রহণ করত। এই কার্নিভালে মানুষ তাদের দৈনন্দিন অবসাদ, ক্লান্তি ঘোচানোর জন্যই মূলত এই কার্নিভালে আসত বা যুক্ত হতো। কিন্তু ব্যাপারটা হলো যে এই কার্নিভালের মূল বিষয় বা মূল যে আনন্দ, এটা থাকতো কিন্তু ধূমপান, মদ্যপান, নারী সঙ্গম এইসবের মধ্যেই কিন্তু মূলত এই কার্নিভালটা ছিল। সমাজের যে উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ ছিল তারা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ ছিল, তারা কিন্তু মেল ডমিনেটেড ছিল। যেমনি করে আমরা দেখতে পাবো আমাদের গল্পে ফ্লোরিন্ডা এবং হেলেনা তার দাদার দ্বারা অবদমিত হচ্ছে, গৃহবন্দী থাকতে হচ্ছে, তাই তারা সেই ঘর থেকে বেরিয়ে এই কার্নিভালের যে একটা প্লেজার আছে, এই কার্নিভালের প্লেজারটা পাওয়ার জন্য তারা কিন্তু সেই মাস্ক পরে নিজেদেরকে আবরিত করে জিপসি হিসাবে, অর্থাৎ সমাজে যারা নিম্নবিত্ত বা নিম্ন বর্গের মানুষ সেই সমস্ত মানুষ হিসাবে তারা এই কার্নিভালে যোগ দেয়, যাতে করে তাদের যে আইডেন্টিটিটা দেখা যায় না এবং তারা সেই রকম প্লেজারের সঙ্গেও কিন্তু পরিচিত হতে পারবে। তাই দেখতে পাবো আমরা তারাও কিন্তু এই সমস্ত কার্নিভালে যুক্ত হয়েছে। চলো শুরু করার আগেই প্রথমে আমরা দেখে নিই আমাদের মেজর ক্যারেক্টার গুলো। শুরুতে আলোচনা করব আমাদের গল্পের দুই বোন, ফ্লোরিন্ডা এবং হেলেনা। ফ্লোরিন্ডা এবং হেলেনা হলো দুই বোন, এরা আমাদের নাটকের মূল দুটো উইমেন ক্যারেক্টার। এরা দুজনেই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ফ্লোরিন্ডা একজনকে ভালোবাসে, তার নাম বেলভাই। অন্যদিকে ফ্লোরিন্ডার দাদার মতে তাকে বিয়ে করতে হবে অ্যান্টোনিওকে। অ্যান্টোনিওর বয়স তার দাদা পেড্রো তার মতনই। এবার তার দাদা চায় না যে কোনোভাবে তার বোন তার নিজের ইচ্ছা মতো বিয়ে করুক, অর্থাৎ এখানে একটা মেল ডমিনেন্স আমরা দেখতে পাবো বা পাচ্ছি। অন্যদিকে হেলেনাকে তার বাবা চায় যে সে একটা নান হবে। আমাদের গল্পে হেলেনা খুবই একজন বোল্ড ক্যারেক্টার, তার মধ্যে একটা স্থিরতা আছে, সে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিমেল ক্যারেক্টার এবং সে ভালোবাসে উইলমোরকে। এরপর ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ডন পেড্রো। ডন পেড্রো হলো হেলেনা এবং ফ্লোরিন্ডার দাদা।
ডন পেড্রো তার মধ্যে একটা ডমিনেন্স স্বভাব আছে, সে ডমিনেট করতে ভালোবাসে, সে তার বোনকে বোনদেরকে ডমিনেট করে থাকে। সে চায় তার পছন্দ মতো মানুষের সঙ্গেই তার বোন ফ্লোরিন্ডার বিয়ে দিতে, তার নাম অ্যান্টোনিও। পরবর্তীকালে দেখতে পাবো যদিও তার মধ্যে ডমিনেন্ট কোয়ালিটি আছে, সে তার বোনদেরকে অন্য কোনো মানুষের সঙ্গে ইনক্লাইন হতে দিতে চায় না এবং সে নিজেই একটা প্রস্টিটিউটকে পার্সিউ করে, নাম তার অ্যাঞ্জেলিকা। এর পরে ক্যারেক্টার যেটা বললাম ডন অ্যান্টোনিও, সে হচ্ছে ডন পেড্রোর বন্ধু এবং সে ফ্লোরিন্ডাকে পেতে চায়। অন্যদিকে দেখতে পাই এর মধ্যেও একটা খারাপ কোয়ালিটি আছে ডন অ্যান্টোনিওর মধ্যে, সেও একজন খারাপ মানুষ, সে অ্যাঞ্জেলিকাকে সেও পার্সিউ করে। অ্যাঞ্জেলিকা হলো একজন প্রস্টিটিউট এবং এই অ্যাঞ্জেলিকাকে কেন্দ্র করে ডন অ্যান্টোনিওর সঙ্গে ডন পেড্রোর একটা যুদ্ধ হয়, একটা খণ্ড যুদ্ধ হয়। এর পরের ক্যারেক্টার হচ্ছে বেলভাইন। বেলভাইন হচ্ছে আমাদের গল্পের বা আমাদের নাটকের অন্যতম ভালো একজন ক্যারেক্টার। সে মরালি খুবই ভালো একজন পুরুষ, সে একজন ইংরেজ কর্নেল এবং সে চায় ফ্লোরিন্ডাকে বিয়ে করতে, ফ্লোরিন্ডাকে সে ভালোবাসে, দুজনেই দুজনকে ভালোবাসে। এর পরে ক্যারেক্টার হলো অ্যাঞ্জেলিকা। অ্যাঞ্জেলিকা ইজ এ প্রস্টিটিউট হু চার্জেস হাই ফিস ফর হার সার্ভিসেস। অনেক মানুষ তার সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে যায়, আকর্ষণের বশত তাকে অনেক হাই প্রাইসে তাকে পেতে চায়। এরকমই দুজন হলো পেড্রো এবং অ্যান্টোনিও। এরা দুজনই কিন্তু এর সৌন্দর্য দ্বারা মোহাচ্ছন্ন হয়ে যায় এবং একে পেতে চায় যে কোনো ভাবেই। এর পরের ক্যারেক্টার হলো উইলমোর। এই উইলমোরের নামানুসারে কিন্তু আমাদের গল্পের বা আমাদের নাটকের নামকরণ হয়েছে। এ অত্যন্ত নীচ একজন ব্যক্তি, তার কনস্ট্যান্ট কোনো ভালোবাসার মানুষ নেই, সে যাকেই দেখে তাকেই পছন্দ করে, সে মদ্য, প্রথমে সে হেলেনাকে পার্সিউ করে, পরবর্তীকালে অ্যাঞ্জেলিকা যে কিনা প্রস্টিটিউট তার ভালোবাসায় সে মোহাচ্ছন্ন হয়ে যায়, তাকে দেখে তাকে সে শয্যাসঙ্গী হিসেবে পেতে চায়। অ্যাঞ্জেলিকার সঙ্গে উইলমোরের একটা চুক্তি হয় যেখানে অ্যাঞ্জেলিকা কোনো ফিস না নিয়েই এর সাথে কিন্তু শয্যাসঙ্গী হতে রাজি আছে। এবং দেখতে পাই সে পরবর্তীকালে ফ্লোরিন্ডাকেও মদ্যপ অবস্থায় রেপ করতে যায় এবং আলটিমেটলি সে হেলেনাকে বিয়ে করে, বিয়ে করার জন্য রাজি হয়। নাও ডিসকাস অ্যাবাউট দ্য প্লে। আমাদের প্লেটা ফাইভ অ্যাক্ট প্লে। সো আমরা প্রতিটা অ্যাক্ট তার বিষয়বস্তু সম্পর্কে একটা একটা করে আলোচনা করব। আমাদের এই নাটকটা শুরু হচ্ছে দুই বোন অর্থাৎ ফ্লোরিন্ডা এবং হেলেনার মধ্যে একটা কনভার্সেশনের মধ্য দিয়ে। তারা তাদের দাদার দ্বারা অত্যন্ত পরিমাণে অবদমিত আছে, ডন পেড্রো, যে কিনা তার বাবার অবর্তমানে তার বোনদেরকে দেখাশোনা করে এবং সে চায় না যে তাদের বোন কোনোভাবে অন্য কাউকে ভালোবাসুক। এবং ডন পেড্রোর মতে সে চায় তার বোন ফ্লোরিন্ডাকে বিয়ে দিতে, কার সঙ্গে? ডন অ্যান্টোনিওর সঙ্গে। এবং হেলেনা একটা নান হিসাবে তার সারাটা জীবন অতিবাহিত করুক, সেটা সে চায়। কিন্তু দুই বোন কেউই কিন্তু তার দাদার কথায় মানতে চায় না, তার দাদার কথা শুনতে চায় না। ফ্লোরিন্ডা একটা ছেলেকে ভালোবাসে, তার নাম কর্নেল বেলভিল, এবং হেলেনাও তার একজন সত্যিকারের প্রেমিককে সন্ধানে আছে। বর্তমানে এখন কার্নিভালের সময়, তার দাদা চায় না তার বোনরা কার্নিভালে যায়, কারণ কার্নিভালে ভালো মানুষরা যায় না এমনটা তার দাদার বিশ্বাস। কিন্তু তার বোনেরাও চায় কার্নিভালে অংশগ্রহণ করতে, তাই কিভাবে যাবে? এখন যদি কার্নিভালে যায় তাদের আইডেন্টিটি সম্পর্কে সবার ধারণা হয়ে যাবে এবং তারা তার দাদার দ্বারা কোল্ডেড হবে। তারা ঠিক করলো কি, তারা জিপসির ছদ্মবেশে মাস্ক পরিহিত হয়ে তারা সেই পার্টিতে অর্থাৎ কার্নিভালে অংশগ্রহণ করতে যাবে এবং তারা তাদের একটা কাজিন ভ্যালেরিয়াকে সঙ্গে নিয়ে যায় এবং সাথে থাকে তার বন্ধু নাম লুসেটা, যে কিনা একজন প্রস্টিটিউট। অন্যদিকে সেই কার্নিভালে উপস্থিত হয়েছে আমাদের গল্পের অন্যান্য চরিত্রেরা, যেমন বেলভাই, উইলমোর, ব্লান্ট, তারা একসঙ্গে সেই কার্নিভালে যোগদান করেছে। সেখানে গিয়ে ফ্লোরিন্ডা তার প্রেমিক বেলভাইলকে দেখতে পেল, সে চিনতে পেরেছে বেলভাইলকে, কিন্তু বেলভাইল চিনতে পারেনি ফ্লোরিন্ডাকে কারণ সে মাস্ক পরিহিত অবস্থায় আছে। অন্যদিকে হেলেনার কিন্তু পছন্দ হয়ে গেছে উইলমোরকে। এবার উইলমোরের সঙ্গে ফেলেনা ফ্লার্ট করছে, দুজনে একসঙ্গে ফ্লার্টিং করছে। লুসিটা অন দ্য আদার হ্যান্ড সে দেখতে পেয়েছে ব্লান্টকে। ব্লান্ট একজন ওয়েলদি বিজনেসম্যান, সে চায় ব্লান্টের সঙ্গে তার কথা জমিয়ে তাকে তার অর্থ ভোগ করতে সে চায়। এদিকে ফ্লোরিডা বেলভাইলের সঙ্গে কথা বললেও কিন্তু সে তার নিজের পরিচয় দিতে পারছে না, কারণ বেলভাইলকে পরিচয় দিলে সে কিন্তু ধরা পড়ে যেতে পারে। অর্থাৎ ফ্লোরিন্ডা কিন্তু নিজের পরিচয় দিতে পারছে না কারণ সে পরিচয় দিলে তার সিক্রেসি বা আইডেন্টিটি রিভিল হয়ে যাবে এবং সে তার দাদার কাছে বকুনি খাবে, সেই জন্য সে কিছু করতে পারছে না। এবং যখন সে বেলভাইলকে তার পরিচয় দিল, সে কে ইতিমধ্যে দেখা গেল
তার দাদা সেখানে চলে এসছে, তাই সে কিছু আর করতে পারলো না এবং বেলবিল কে বলে গেল সে যেন তাকে সাহায্য করে তার সঙ্গে চলে যাওয়ার জন্য, এসকেপ করার জন্য। ইতিমধ্যে তার দাদারও অবস্থান হয়েছে এখানে, তার দাদাও এসছে, অর্থাৎ পেড্রো এসছে, ডন পেড্রো এসে গেছে এখানে এবং ব্লান্ট লুচেরার সঙ্গে চলে গেছে। উইলমোর কিন্তু অন্য কোনো নারীর সন্ধানে আছে, কোনো প্রস্টিটিউট আছে কিনা সেই সন্ধানে সে আছে এবং সে জানতে পেরেছে এখানে একজন অ্যাঞ্জেলিকা বলে একজন মহিলা আছে, প্রস্টিটিউট আছে, সুন্দরী প্রস্টিটিউট আছে, যে কিনা হাজার সহস্র ক্রাউন নিয়ে থাকে এক মাস তার সঙ্গে থাকার জন্য। ওকে, নাও অ্যাক্ট টু। পরের দিন তারা সবাই আবারও কিন্তু সেই কার্নিভালে যোগ দিল। এদিন সেখানে উইলমোর তো অন্য কোনো নারীর সন্ধানে ছিল, অন্য কোনো প্রস্টিটিউটের সন্ধানে ছিল, এদিকে সে তো শুনেছে অ্যাঞ্জেলিকার কথা, এদিকে ব্লান্ট লুসিটার প্রেমে পড়েছে, হিটা নিয়ে তাকে আবার তাকে নিয়ে হাসাহাসি করছে সবাই। এবার অ্যাঞ্জেলিকার সার্ভেন্ট সে কি করছে, সে তেজময় চারিদিকে কিন্তু অ্যাঞ্জেলিকার ছবি টাঙিয়ে দিয়েছে যাতে করে তার বিউটি দেখে সবাই মোহিত হয়ে যায়, তার প্রেমে পড়ে যায় এবং তাকে অ্যাসপায়ার করে টু বি দ্য বেস্ট কোম্পানি, এবং তার বিউটি দেখে অনেকেই কিন্তু পাগল হয়ে যায়। এবার অ্যান্টোনিও, ডন পেড্রো, উইলমোর সবাই কিন্তু এখানে এসছে। এবার ডন পেড্রো দেখতে পেল যে অ্যান্টোনিও যে কিনা মাস্ক পরিহিত হয়ে আছে সে কিন্তু অ্যাঞ্জেলিকাকে তার শয্যা সঙ্গী হিসেবে পেতে চায়, ডন পেড্রো পেতে চায়, কিন্তু অ্যান্টোনিও চাইছে এমনটা সে মেনে নিতে পারছে না, কারণ কারণ অ্যান্টোনিওর সঙ্গে তার বোনের বিবাহের কথা হয়েছে বা বিবাহ হতে চলেছে এমনটা তো তারা বলেছে না, কথা বলেছে, তাহলে কি করে সে একজন প্রস্টিটিউটকে পেতে চায়। সেই নিয়ে কিন্তু অ্যান্টোনিও এবং পেড্রোর মধ্যে একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়, তারা মারামারি করে অন্যদিকে, এবং তাদের খণ্ডযুদ্ধের পর সেখান থেকে ডন পেড্রো চলে যায়। তারপর উইলমোরের সঙ্গে অ্যান্টোনিওর মধ্যে একটা বাদানুবাদ হয় অ্যাঞ্জেলিকাকে কেন্দ্র করেই, এবং সেই যুদ্ধে বা তাদের মধ্যে কথোপকথন মারামারি ইত্যাদি হওয়ার পর দেখা যায় অ্যান্টোনিও হেরে যায় এবং সেও চলে যায়। অর্থাৎ এই উইলমোরের কারণেই অ্যাঞ্জেলিকা কিন্তু একজন কাস্টমারকে হারালো। অ্যান্টোনিও অনেক টাকাওয়ালা একজন মানুষ, তার কাছ থেকে অনেক টাকাই সে নিতে পারত, কিন্তু সে চলে গেল, তাই কাস্টমারটা হারানোর জন্য সে অত্যন্ত রেগে আছে উইলমোরের প্রতি, এবং উইলমোরকে সে নিজের চেম্বারে ডাকে, কথাবার্তা বলে এবং উইলমোর তাকে ভর্ৎসনা করে, তিরস্কার করতে লাগে যে টাকার জন্য তুমি এভাবে মানুষের ইমোশন নিয়ে খেলা করছো, টাকার জন্য তুমি তোমার শরীরকে বিক্রি করছো, লাভকে বিক্রি করছো, এটা হতে পারে না। এবং দুজনই আলটিমেটলি এরকম কথাবার্তা হওয়ার পর দেখা যায় যে দুজনকারই দুজনের প্রতি একটা ফিলিংস আছে এমনটা তারা জানায়, এবং তারপর তারা, অর্থাৎ অ্যাঞ্জেলিকা তাকে বলে ঠিক আছে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তোমাকে আমি ভালোবাসি এখন, আই লাভ ইউ, এবং ওই যে তার এই ফিলিংসের জন্য আমি তোমার সঙ্গে শয্যা সঙ্গী হতে চাই বা হতে রাজি আছি। এইভাবে কিন্তু অ্যাক্টটা শেষ হয়। পরের দিন মাস্ক পরিহিত অবস্থায় ফ্লোরিন্ডা, ভেনেডিয়া অ্যান্ড হেলেনা তারা সবাই সেই একই রাস্তায় গেল। সেখানে উইলমোরের সঙ্গে হেলেনা দেখা করতে চায়, কারণ আগের দিন উইলমোরকে দেখে সে পছন্দ করেছে এবং উইলমোরের সঙ্গে কথা আরো বাড়াতে চায়। এদিকে ভ্যালেরিয়া, যে কিনা ফ্লোরিন্ডা এবং হেলেনার কাজিন, সে কিন্তু উইলমোরের বন্ধু ফেডরিক, তার প্রতি যে তার একটা ফিলিংস জন্মেছে সেটাও এখানে প্রকাশ করে। এবার সেখানে প্রবেশ করে ফ্রেডরিক, ফেলভাইল, কিন্তু উইলমোর সেখানে আসে না, উইলমোর আসে না, এবং তারপর ওই মেয়েগুলো, ওই তিন বোন, তারা কিন্তু নিজেদেরকে হাইড করে নেয়, তারা লুকিয়ে যায়। ইতিমধ্যে সেখানে এসে প্রবেশ করে উইলমোর। উইলমোর এসে তার যে অ্যাঞ্জেলিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, অ্যাঞ্জেলিকা যে তাকে ফ্রিতে সার্ভিস দেবে, সেইটা ওদেরকে বলতে থাকে, মানে তার বন্ধুগুলোকে বলতে থাকে অ্যাঞ্জেলিকা আমার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে, অ্যাঞ্জেলিকার সঙ্গে আমি ফ্রিতে শয্যা সঙ্গী হতে পারবো, সে এইসব এসে বোঝ করছে। এগুলো কিন্তু শুনতে পারছিল হেলেনা। হেলেনা শোনার পর সে আশাহত হয়ে যায়, সে তারপর গিয়ে উইলমোরকে বলে এটা তুমি কি করলে, তুমি আমার সঙ্গে তোমার একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল বা উঠেছে বলে আমি মনে করি, আর এদিকে কিনা তুমি অ্যাঞ্জেলিকার সঙ্গে ছি 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 এমনটা তাকে বলছে। এবার এটা বলার পর উইলমোর তো অত্যন্ত ট্রিকি একজন ক্যারেক্টার, সে কিন্তু সামহাও হেলেনাকে কনসোল করে নেয়, সে কিন্তু আবারও তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে, হেলেনাকে সে খুবই পছন্দ করতে থাকে। এদিকে এটা দেখার পর অ্যাঞ্জেলিকাও কিন্তু তার মন ভেঙে যায়, অ্যাঞ্জেলিকাও দেখে হেলেনার সঙ্গে উইলমোর কথা বলছে, এটা দেখে সে কিন্তু বিরাট পরিমাণে রেগে যায় এবং অ্যাঞ্জেলিকা সেই হেলেনার আইডেন্টিটি পাওয়ার জন্য তার পিছনে লোক লাগায়। একইভাবে একই সঙ্গে দেখা যায় যে ফ্রেডরিকের সঙ্গে ভ্যালেরিয়া, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফ্লোরিন্ডা অন দ্য আদার হ্যান্ড ওয়াজ ট্রাইং টু নো হোয়েদার
Belleville is a good character or not, because she has seen Wilmore. Wilmore a tricky character, frivolous character. That's why she wanted to know also whether Belleville is a good character or not. So and she offered Belleville a kind of a jewel. And ultimately, dekha jay je Belleville sei jewel ta nite oshikar kore. She bole na na amar jewel er proti kono lobh lalosha kichu nei. Ortat shekhan theke Florinda bujhte pare je e bhalo character. E kintu Wilmore er moto খারাপ ক্যারেক্টার নয়, এবং ফ্লোরিন্ডা তাকে বলে দেয় যে আমার সঙ্গে অ্যান্টোনিওর বিয়ে হতে চলেছে কাল, সুতরাং আমি চাই তুমি আমাকে এর আগে রেস্কিউ করে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি পালিয়ে যেতে চাই, আমি কাল গার্ডেনে থাকবো তোমার অপেক্ষায়, তুমি চলে এসো। এদিকে তারপর তাদের মধ্যে কথোপকথন হয়ে যায়, তারা চলে যায়। এদিকে দেখা যায় ব্লান্টের সঙ্গে লুসেটার যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল একটা, ব্লান্ট আর লুসেটা একসঙ্গে ছুটে যায়। সেখানে কিন্তু দেখা যায় লুসেটা ব্লান্টকে রব করে, ব্লান্টের সমস্ত টাকা পয়সা যা ছিল সেগুলো লুটে নেয়। সেই সন্ধ্যাতে ফ্লোরিন্ডা তার নিজের বাগানে ছিল, সেখানে সে বেলভাইলের জন্য ওয়েট করছিল যাতে করে সে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। এখানে এমন অবস্থায় সেখানে উইলমোর মদ্যপ হয়ে পদার্পণ করে, মদ্যপ এবং মাস পরিহিত অবস্থায় সেখানে গিয়ে ফ্লোরিন্ডাকে রেপ করার চেষ্টা করে, এবং ইতিমধ্যে সেখানে বেলভাইল এবং ফ্রেডরিক এসে যায় এবং তারা ফ্লোরিন্ডাকে উইলমোরের হাত থেকে রক্ষা করে। উইলমোরকে বলে তুমি এটা কি করতে যাচ্ছিলে, তুমি কাকে রেপ করছিলে, এইভাবে তাকে তিরস্কার করা হয়। ইতিমধ্যে সেখানে এসে যায় ডন পেড্রো, উইলমোর এখান থেকে পালিয়ে যায়। তারপর উইলমোর আর বেলভিলের মধ্যে আবার কথা কাটাকাটি হয়, কথা বলতে বলতে তারা চলে যায় অ্যাঞ্জেলিকার বাড়িতে, কারণ উইলমোর আবার অ্যাঞ্জেলিকার সঙ্গে থাকতে চায়। এবং সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পর সেখানে দেখতে পায় অ্যাঞ্জেলিকার কাছে আবারও অ্যান্টোনিও এসে হাজির হয়েছে, অ্যান্টোনিওর সঙ্গে সে এখন সময় কাটাবে। উইলমোর এটা দেখে অত্যন্ত রেগে যায় এবং উইলমোরের সঙ্গে অ্যান্টোনিওর বাদানুবাদ হয়। অ্যান্টোনিও বলে আমি অলরেডি একে অনেক টাকা দিয়েছি, আমি এর সঙ্গে সময় কাটাবো, তুমি চলে যাও এখান থেকে। সেটা জন্য আবার দুজনকার মধ্যে অর্থাৎ অ্যান্টোনিও এবং উইলমোরের সঙ্গে যুদ্ধ হয়। সেই যুদ্ধে অ্যান্টোনিওকে আহত করে সেখান থেকে পালিয়ে যায় উইলমোর, এবং উইলমোর মনে করে যে সে হয়তো তাকে মেরে টেরে ফেলেছে। এবং তারপর সবাই ভাবে যে বেলভাইল অ্যান্টোনিওকে আহত করেছে, এবং বেলভাইলকে তাকে নিয়ে যাওয়া হয় একটা ঘরের মধ্যে আবদ্ধ করে। সেই ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়, অ্যান্টোনিও তাকে আবদ্ধ করে রাখে। অ্যান্টোনিও বেলভাইলকে বলে যে আমি বর্তমানে এখন যুদ্ধ করতে পারবো না, আমার সঙ্গে ডন পেড্রোর একটা যুদ্ধের কথা ছিল, এবং সেই যুদ্ধে যদি আমি জয়ী হই তাহলে কিন্তু আমি ফ্লোরিন্ডাকে পাবো, সেটা মোলো বলে একটা জায়গা আছে, সেইখানে সেই ফাইটটা হবে, সেখানে অনেকে আসবে আমাদের ফাইট দেখবে, এবং আমি যদি জিতে যাই সেখানে কিন্তু আমি তারপর ফ্লোরিন্ডাকে পেতে পারবো, সুতরাং তুমি যাও, আমি হিসাবে তুমি সেখানে যুদ্ধ করবে। বেলভাইল ভাবে যে তার মানে কি ফ্লোরিন্ডার আরও কোনো একজন প্রেমিক আছে, অর্থাৎ ফ্লোরিন্ডাকে পেতে চায় এমন কেউ কি আছে। আর বেলভাইল বুঝতে পেরেছে এই লোকটা অ্যান্টোনিও, এই লোকটার সঙ্গে আগামীকাল বা পরে ফ্লোরিন্ডার বিয়ে হতে চলেছে, এবং আরও নাকি একজন আছে যে কিনা তার সুইটার, সেই জন্য সে রাজি হয়ে যায় সেই যুদ্ধ করার জন্য। তারপর সেই যুদ্ধে সবাই একত্রিত হয় পেড্রোর সঙ্গে, ডন পেড্রোর সঙ্গে বেলভিল অ্যাজ অ্যান্টোনিও হিসাবে যুদ্ধটা শুরু হয়। সেই যুদ্ধের কারণ হিসাবে ডন পেড্রো তাকে বলতে থাকে যে তুমি আমার বোনের সঙ্গে অন্যায় করেছ, ফ্লোরিন্ডাকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে অ্যাঞ্জেলিকাকে তুমি পেতে চেয়েছ, তাই তোমাকে তো আমি ছাড়বো না। এমতো অবস্থায় তারা এরকম বাক বিনিময় করতে থাকে, এবং তারপর যুদ্ধ শুরু হয়ে যায়। ফ্লোরিন্ডা দেখে তার ভাই বা দাদার এখন কিন্তু মৃত্যু সংকট আসন্ন, যুদ্ধ হচ্ছে, তাই তার দাদার জন্য তার ভয় লাগছে। সে কিন্তু জানে না আসলে যুদ্ধটা হচ্ছে বেলভিলের সঙ্গে ডন পেড্রোর। যাই হোক, সে তখন কে যায় বেলভিলের কাছে, যায় বেলভাইলকে বলে যে তুমি আমার দাদাকে ছেড়ে দাও দয়া করে। বেলভাইল তো ওকে চেনে, অর্থাৎ ফ্লোরিন্ডাকে চেনে, তাই সে তার কথা রাজি হয়ে যায় এবং সে তাকে ছেড়ে দেয়, ডন পেড্রোকে ছেড়ে দেয়। এবং ডন পেড্রো ভাবে আমার বোনের কথায় অ্যান্টোনিও তাকে ছেড়ে দিল, তাহলে কি আমার বোনের প্রতি ওর কোনো সত্যি অ্যাফেকশন আছে। সে ভাবে বোধহয় সত্যি তাই যে আমার বোনকে সে ভালোবাসে, তাই তো আজকে এই যুদ্ধটা সে করলো না, অ্যাঞ্জেলিকার জন্য যুদ্ধ হচ্ছিল সে তো যুদ্ধটা করলো না, তার মানে সত্যি হয়তো আমার বোনকে সে ভালোবাসে, সুতরাং আমি এখন রাজি আছি আমার বোনের সঙ্গে এর বিয়ে দেওয়ার জন্য। তা হাতে হাত মিলিয়ে দেয় তার বোনের অ্যান্টোনিও হিসাবে ভাবা বেলভিলকে হাতে হাত মিলিয়ে দেয়, কিন্তু তার বোন অর্থাৎ ফ্লোরিন্ডা সেই বিয়েটা মানতে চায় না। তারপর বেলভাইল বলে যে আমি আসলে অ্যান্টোনিও নই, আমি আসলে বেলভাইল। সে তার নিজের পরিচয় দেয় এবং সেখানে চলে আসে বেলভাইলের বন্ধু, এবং বেলভাইলের বন্ধুরা তাকে গলা মিলোতে গেলে দেখা যায় সেই তার যে মাস্কটা সেটা কিন্তু খুলে যায় এবং তার পরিচয়
সবার সামনে চলে আসে, অর্থাৎ সে যে বেলভাইল এই পরিচয়টা কিন্তু চলে আসে ডন পেড্রোর সামনে। বেলভাইলকে সে একটা খারাপ ছেলে হিসেবে গণ্য করে, তাই বেলভাইলকে তার বোনের সঙ্গে বিয়ে দেবে না এমনটা সে বলে তার বোনকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইতিমধ্যে কি হয়েছে, অ্যাঞ্জেলিকা হেলেনার যে খোঁজ করছিল হেলেনাকে, সেটা সে খুঁজে পেয়ে গেছে বা জানতে পেরেছে। সে জেনেছে যে হেলেনা হচ্ছে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সে এই কথাটা কিন্তু উইলমোরকে বলে দেয় যে আসলে হেলেনা কিন্তু একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সে কিন্তু একটা জিপসি গার্ল নয়, তার অর্থ সম্পত্তি ইত্যাদি আছে। এটা শোনার পর উইলমোর ভীষণ পরিমাণে প্রহ্লাদিত হয়ে যায়, সে উচ্ছ্বসিত হয়ে যায়। সে কিন্তু আবারও হেলেনাকে অ্যাসপায়ার করে, সে কিন্তু অ্যাঞ্জেলিকাকে ভুলে যেতে চায়, অ্যাঞ্জেলিকার থেকে মুখ ঘুরিয়ে সে কিন্তু হেলেনার কাছে যেতে চায়। অন্যদিকে হেলেনাও আসে আবার সেখানে, হেলেনা অ্যাজ এ থার্ড পার্সন হিসাবে নিজের মাস্ক পরে সে এখানে আসে, অর্থাৎ উইলমোরের কাছে এসে বলে যে তোমাকে একটা মেয়ে ভালোবাসে। এটা শোনার পর সে আরো বেশি পরিমাণে আরো উচ্ছ্বসিত হয়ে যায়। আলটিমেটলি অ্যাঞ্জেলিকা দেখে যে সে এখন আমায় ভুলে যাচ্ছে, অ্যাঞ্জেলিকা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় এবং অ্যাঞ্জেলিকা তার প্রতি প্রতিশোধ নিতে চায়। এদিকে ফ্লোরিন্ডা সে তার দাদার কাছ থেকে মুক্ত হতে চায়, সে ভ্যালেরিয়াকে সঙ্গে করে সে দাদার কাছ থেকে পালিয়ে যায়। সে ব্লান্টের ঘরে গিয়ে আশ্রয় নেয় নিজেকে লুকোনোর জন্য। সেখানে ব্লান্টকে আমরা জানি, ব্লান্ট কিন্তু লুসেটার দ্বারা প্রতারিত হয়েছিল, লুসেটা তাকে তার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিল এবং তার প্রতি অন্যায় করেছিল, তাই ব্লান্টের মেয়ে সম্পর্কে বা মেয়ে নারী জাতি সম্পর্কে তার কিন্তু অত্যন্ত খারাপ ধারণা আছে। মেয়েরা খারাপ হয়, মেয়েরা নিচ, সে একজন নারী বিদ্বেষী। এবং তারপর সেই হেতু সে কিন্তু তার ঘরে ওই মহিলাকে দেখে, অর্থাৎ ফ্লোরিন্ডাকে দেখে তাকে রেপ করার চেষ্টা করে এবং তার সাথ দেয় তারই বন্ধু ফ্রেডরিক। ফ্রেডরিক কিন্তু মনে আছে ভ্যালেরিয়ার সঙ্গে সে তার একটা রিলেশন গড়ে উঠেছিল, সেই ফ্রেডরিক তার সঙ্গে যোগ দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। ফ্লোরিন্ডা এবং ফ্লোরিন্ডা নিজেকে বারংবার ডিফেন্ড করতে থাকে যে সে একজন নোবেল লেডি, সে কিন্তু এভাবে তার প্রতি অন্যায় করা হচ্ছে। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে অনেক জুয়েলারি ইত্যাদি দেখিয়ে। ব্লান্ট এবং ফ্রেডরিক কিন্তু তার কথা বিশ্বাস করে না, তাকে একটা ঘরের মধ্যে তাকে সেই ঘরের মধ্যে কনফাইন করে তারা বাইরে চলে যায়। তারা জানার চেষ্টা করে সত্যি কি তাই, কি লেডি, এটা কি নোবেল ঘরের লেডি কি না, তারা যাচাই করতে চায়। এবার এদিকে ব্লান্ট এবং ফ্রেডরিক ও বেলভাইল একসঙ্গে ছিল, তারা আলোচনা করছিল যে একটা ঘরে একটা মহিলাকে আবদ্ধ করে রাখা হয়েছে। ব্লান্ট তার রিং গুলো দেখালো যে এই রিং রিং বা নেকলেস বা জুয়েলারি যেটা ছিল, যে জুয়েলারি মেয়েটা দিয়েছিল তাদের তাকে বা তাদেরকে, সেটা দেখানোর পর বেলভাইল কিন্তু চিনতে পারে যে এটা হলো তারই প্রেমিকার, অর্থাৎ ফ্লোরিন্ডার। এদিকে কি হয়েছে, ইতিমধ্যে গেট ভেঙে বা দরজা ভেঙে চলে এসছে ডন পেড্রো। এবার পেড্রো চলে আসার পর বেলভাইলও ভয় পেয়ে গেছে, কারণ বেলভাইল তার সঙ্গে তাকে বিয়ে দেবে না, তার ফ্লোরিন্ডাকে বিয়ে দেবে না। তাই তাদের মধ্যে যুদ্ধ হলো, যে পেড্রো এসে বলছে যে তোমরা এইভাবে একটা নোবেল লেডিকে নাকি বন্ধ করে রেখেছো, আমি দেখবো সে নোবেল কি না। তো সেই নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়, বেলভাইল চিনে ফেলেছে যে কে আসলে। তারপর তারা একটা চুক্তিতে আবদ্ধ হয় যে যার কাছে সব থেকে লংগেস্ট সোর্ড থাকবে সেই বলবে এ নোবেল কি নোবেল নয়, অর্থাৎ বেলভাইল এবং পেড্রো যে লংগেস্ট সোর্ড দেখাতে পারবে সেই ডিসাইড করবে হেদার দ্য গার্ল ইজ নোবেল অর নট। সো আলটিমেটলি দেখা যায় যে পেড্রোর কাছে সব থেকে লম্বা সোর্ড আছে, সুতরাং সে দেখতে সে বলবে বা ডিসাইড করবে হেদার দ্য লেডি ইজ নোবেল অর নট। ইতিমধ্যে সেখানে ভ্যালেরিয়া চলে আসে, ভ্যালেরিয়া এসে পেড্রোকে ডিস্টার্ব করে এই বলে যে ফ্লোরিন্ডা চলে গেছে। এটা বলার পর কিন্তু পেড্রো সেখান থেকে চলে যায় এবং সেই সুযোগে বেলভাইল এবং তার ফ্লোরিন্ডা একসঙ্গে বিয়ে করে নেয়। এদিকে ফ্রেডরিক এবং ভ্যালেরিয়া এরাও বিয়ে করে নেয়। ইতিমধ্যে সেখানে পদার্পণ হয় অ্যাঞ্জেলিকার। অ্যাঞ্জেলিকা চায় উইলমোরকে মারতে, উইলমোরের সঙ্গে সে প্রতিশোধ নিতে চায়। সে একটা পিস্তল নিয়ে এসে উইলমোরকে মারতে উদ্যত হয় এবং সেখানে চলে আসছে অ্যান্টনিও। অ্যান্টনিও বলে আমি তোমার তরফ হয়ে, আমি তোমার তরফ থেকে একে আমি হত্যা করবো, তুমি আমাকে পিস্তলটা দাও। সে তাকে পিস্তলটা দিতে রাজি হয় না। এবং এদিকে পেড্রো আসে, পেড্রো এসে বলে তুমি আমার বোনের সঙ্গে অন্যায় করেছো, তোমার সঙ্গে তোমাকে আমি মারবো। এই নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। তারপর পেড্রো বলে অ্যান্টনিওকে যে তোমাকে আমার বোনের সঙ্গে বিয়ে আমি দেবো না, তাই শেষ পর্যন্ত আমি এটা অনুধাবন করলাম যে বেলভাইল একজন ভালো ছেলে, বেলভাইল কি আমি বিয়ে দিতে চাই। সে বেলভাইলের সঙ্গে
তার বোনের বিয়ে দিতে চায়। অলরেডি যদিও তারা বিয়ে করে ফেলেছে, কোনো মানেই হয় না। অন্যদিকে ফ্রেডরিক ভ্যালেডের বিয়ে হয়ে গেছে, একমাত্র পড়ে রইল উইলমোর এবং হেলেনা। এবং উইলমোর আর অ্যাঞ্জেলিকার সম্পর্কটা এখনো শেষ হলো না। আলটিমেটলি অ্যাঞ্জেলিকা রাজি হলো, ঠিক আছে যাও, তোমার প্রতি তোমাকে আমি মারছি না, তোমাকে আমি ছেড়ে দিলাম। উইলমোর কে ছেড়ে দিল অ্যাঞ্জেলিকা, যদিও তার প্রতি একটা তীব্র ধিক্কার তার রয়েই গেল। এবং শেষ পর্যন্ত উইলমোর হেলেনাকে অ্যাপ্রোচ করলো, কিন্তু হেলেনা তার কথায় প্রথমে রাজি হচ্ছিল না। অর্থাৎ বেসিক্যালি উইলমোর চায় তাকে তার শয্যা সঙ্গী করতে, তাকে বিয়ে করতে সে চায় না। কিন্তু যাই হোক, অনেক কিছু বলার পর শেষ পর্যন্ত উইলমোর রাজি হলো তাকে বিয়ে করতে, এবং বিয়ে করে তাকে পেয়ে গেল। এভাবেই কিন্তু আমাদের গল্পটা শেষ হয়।